দৌলভী বাজারে অপারেশন ম্যাক্সিমাস আজ আবারও শুরু হবে কুমিল্লা থেকে বোমা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় র‍্যাব গোয়েন্দা প্রধানকে দাফন যে কোনো মূল্যে দেশ থেকে জঙ্গি নির্মূলের ঘোষণা ঢাকায় আজ শুরু হচ্ছে আইপিইউ সম্মেলন সম্পর্ক উন্নয়নের অনন্য সুযোগ বলছে বাংলাদেশ কুমিল্লায় সুষ্ঠু নির্বাচন হয়েছে দাবি আওয়ামী লীগের সুষ্ঠু হলে ভোট আরও বাড়ত বলছে বিএনপি এবং সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে সকাল ১০টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মুশফিক তাহমিদ স্বাগত নিউজ 24 সংবাদে সাথে আছে মিতাবাস মাহমুদ দেখছিলেন শরিয়া ভিত্তিক ইমরান ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম মৌলভীবাজার পৌর এলাকার জঙ্গি আস্তানে চালানো অপারেশন ম্যাক্সিমাস শুক্রবার রাতে স্থগিত রাখা হয়েছে আজ সকাল থেকে আবারও অভিযান শুরু করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিনুল ইসলাম তিনি আরও জানান আস্তানায় জঙ্গিদের বোমা বিশেষজ্ঞ অবস্থান করছে মৌলভীবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান মৌলভীবাজার বড়হাটের জঙ্গি আস্তানায় শুক্রবার সকাল ১০টার দিকে শুরু হয় সোয়াট ও সিটিসির যৌথ অভিযান অপারেশন ম্যাক্সিমাস পরে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান সেখানে অবস্থান করছে জঙ্গিদের বোমা বিশেষজ্ঞ অভিযান শেষ হতে সময় লাগবে বলেও জানান তিনি এটি একটি জটিল অপারেশন কারণ ভিতরে একাধিক ভবন রয়েছে এবং ভবনে অনেকগুলো কামরা রয়েছে যেগুলো এবং আমরা আমাদের কাছে খবর রয়েছে এখানে প্রচুর পরিমাণ বিস্ফোরক এবং একজন বিস্ফোরক এক্সপার্ট সেখানে রয়েছে তো সেই কারণেই এখানে এটার এই অপারেশন হয়তো সম্পন্ন করতে আমাদের কিছুটা সময় লাগতে পারে এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের কন্ট্রোলে রয়েছে শুক্রবার সন্ধ্যার পর আবারও গণমাধ্যম কর্মীদের সামনে মনিরুল জানান অপারেশন ম্যাক্সিমাস স্থগিতের কথা এই বাড়িটিতে অনেক লোক কামরা রয়েছে এবং আরো একটি বিল্ডিং রয়েছে সেই কারণে আগামী কাল সকাল থেকে আবহাওয়া ভালো থাকার সাপেক্ষে এই অপারেশনটি শুরু হবে অভিযান ম্যাক্সিমাসকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে বড়হাট সহ এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে যে এখনো পর্যন্ত অপারেশন ম্যাক্সিমাসের সকল পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে অপারেশন ফিডব্যাকের মতো মৌলভীবাজারে আরও একটি সফল অপারেশন পরিচালনা করতে চান তারা রিশাদ হাসান নিউজ 24 কুসুমবাগ পয়েন্ট মৌলভীবাজার দর্শক মৌলভীবাজারের অভিযানের সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হাসান রিশাদ আজ সকালে তো অপারেশন ম্যাক্সিমাস ফের শুরু হওয়ার কথা রয়েছে কখন শুরু হবে কি তথ্য আছে আপনার কাছে আমি এই মুহূর্তে অবস্থান করছি বড়হাট এলাকার খুব কাছে কুসুমবাগ পয়েন্ট এবং আপনি জানেন যে এখানে গতকাল সকাল থেকে শুরু হয়েছে অপারেশন ম্যাক্সিমাস এবং সেই অপারেশন ম্যাক্সিমাস কিছুক্ষণের ভেতরে আবার দ্বিতীয় দফায় আবার শুরু হতে যাচ্ছে এবং সোয়াটের টিম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউন্টার টেরোরিজম ইউনিট পুলিশ এবং সকলে কিন্তু অভিযানের জন্য প্রস্তুত এবং কিছুক্ষণের ভিতরে নিশ্চয়ই অপারেশন শুরু হয়ে যাবে এবং আপনি জানেন যে গতকালকে যখন অপারেশন শুরু হওয়ার পর কিছুক্ষণের ভেতরেই কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বেরিয়ে এসেছিলেন ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি তখন আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে সে ভবনটিতে একাধিক কামরা রয়েছে এবং একাধিক কামরা থাকবার কারণে আসলে এই অভিযান পরিচালনা করা কিছুটা সময় সাপেক্ষ হতে পারে এবং একই সাথে বেশ কিছু কারণ তিনি দর্শিয়েছেন যে সেখানে বেশ কিছু ভারী বিস্ফোরক রয়েছে এবং জঙ্গিদের বোমা বিশেষজ্ঞ রয়েছে বলে ধারণা করছেন তারা এবং একই সাথে তাবাসুম আপনি জানেন যে আসলে সারাদিন অভিযান পরিচালনা করবার পরে ব্যাপক গুলি বিনিময় হবার পরে তারপরে কিন্তু আসলে সন্ধ্যার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান তিনি আবারও ঘটনাস্থল পরিদর্শন শেষ করে বেরিয়ে আসেন এবং তখন আমাদেরকে জানান যে আসলে এই অপারেশনটি আজকে ওই দিনের জন্য আলোক স্বল্পতার কারণে স্থগিত করা হয় এবং সেই সাথে আজকে সকাল থেকে আবহাওয়া ভালো থাকার সাপেক্ষে সকাল থেকে অভিযান পরিচালনা করবার
শুরু হয়। এবং আপনি জানেন যে আসলে এই অপারেশনকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে 144 ধারা জারি করা হয়েছে এবং একই সাথে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হচ্ছে। এবং তা বাস্তবে আপনি জানেন যে কিছুদিন আগে সিলেট আতিয়া মহলে অপারেশন টয়লেট চলাকালে সেই আস্তানার খুব কাছাকাছি একটি জায়গায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেজন্য এই ঘটনার যেন পুনরাবৃত্তি মৌলভীবাজারে না হয় সেজন্য কিন্তু তারা আগে থেকেই পূর্ব প্রস্তুতি এবং সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে। দেখতে পাচ্ছেন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং এই পুরো শহরে কিন্তু আসলে যান চলাচল, মানুষের সাধারণ মানুষের চলাচল, অযথা ঘোরাঘুরি এবং দাঁড়িয়ে থাকা সব কিছু কিন্তু নিষেধ করা হয়েছে এবং সেই নিষেধাজ্ঞাগুলো কিন্তু সকলকেই মেনে চলতে বারবার করে বলা হচ্ছে এবং বারবার সেখানে মাইকিং করা হচ্ছে। তো এই ছিল অপারেশন ম্যাক্সিমাসের আমার কাছে সর্বশেষ খবর। তাবাসুম রিশাদ, আপনাকে ধন্যবাদ এবং আপনাকে অনুরোধ করব নিরাপদে থাকার জন্য। দর্শক, মৌলভীবাজারের বড়হাট এলাকার কুসুমবাগ পয়েন্ট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রিশাদ হাসান। তিনি যেমনটি জানাছিলেন যে ম্যাক্সিমা অপারেশন ম্যাক্সিমাস আরও কিছুক্ষণের মধ্যেই আবারও শুরু হবে, যেটি গতকাল স্থগিত করা হয়েছিল, এবং পুরো এলাকায় কিন্তু নিরাপত্তা বাহিনীরা সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে কুমিল্লায় সন্দেহভাজন আস্তানায় কোনো জঙ্গি সদস্যকে খুঁজে পাওয়া না গেলেও মিলেছে বেশ কিছু বিস্ফোরক। অভিযানে স্থগিত করা হলেও আজ শুরু হবে বোমা নিষ্ক্রিয়করণের কাজ। শুক্রবার বিকেলে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক শফিকুল ইসলাম জানান, সন্দেহভাজন আস্তানা থেকে কোনো জঙ্গিকে পাওয়া না গেলেও সেখান থেকে দুটি 5 কেজি ওজনের বড় বোমা, 2টি সুসাইডাল ভেস্ট এবং অন্তত 6টি বোমার অস্তিত্ব পাওয়া গেছে। সন্ধ্যায় কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হয়। এর আগে কুমিল্লা সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অপারেশন স্ট্রাইক আউট চলাকালে শুক্রবার দুপুরে 2 দফায় একটানা গুলির শব্দ শোনা গেলেও এরপর থেকে সেখানে আর কোনো শব্দ পাওয়া যায়নি। রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানের রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। শুক্রবার বাদ জুমা ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে প্রথম এবং র‍্যাব সদর দপ্তরে দ্বিতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে কোনো মূল্যে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে। বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে। ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা শেষে শুক্রবার বিকেল 3টায় র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের মরদেহ নেওয়া হয় র‍্যাব সদর দপ্তরে। এ সময় র‍্যাবের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার দেয়। পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। সবাই 1 মিনিট নিরবতা পালন করে। পরে জানাজায় অংশ নেয় র‍্যাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও র‍্যাব সদস্যরা। জানাজা শেষে সাম্প্রতিক জঙ্গি অভিযান ও জঙ্গি দমন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো সিকিউরিটি ফেলিওর এখানে হয়নি। এখানে যে ঘটনাটি ঘটেছে আপনারা সবাই জানেন, জঙ্গিরা সন্ত্রাসীরা মানে আড়ালে আবডালে কিছু বিস্ফোরক থুয়ে গিয়েছিল, সেইটির একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। জঙ্গিবাদের মদতদাতাদেরকেও খুঁজে বের করা হবে বলে জানান পুলিশ প্রধান। আমরা গতকাল মৌলভীবাজার 2 আসতে একটা আস্তানা একেবারে শেষ করে দিয়েছি এবং ওই জঙ্গিগুলি নিহত হয়েছে। আজকে ওই আরেকটা আস্তানা আমরা অপারেশন করছি, এখানেও তারা আমরা নিশ্চিত হয়ে যাবে। আর জঙ্গি দমনে সবার সহযোগিতা চান র‍্যাবের মহাপরিচালক। আমাদের জঙ্গি দমনে সাফল্য বেশি, আমরা একটা যুদ্ধের মধ্যে আছি, যেটা ঘটেছে সেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং আমরা আমাদের অন্যতম একজন সেরা অফিসারকে হারিয়েছি এবং দেশবাসীও একজন হিরোকে হারিয়েছে। পরে র‍্যাবের এই গোয়েন্দা প্রধানের কফিন নিয়ে যাওয়া হয় ঢাকা বনানী সামরিক কবরস্থানে। সেখানে সশস্ত্র সালাম জানায় সেনাবাহিনীর একটি চৌকস দল। গত শনিবার সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে আহত হন তিনি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়।
চিকিৎসকের পরামর্শে তাকে ফিরিয়ে এনে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। আজ থেকে শুরু হচ্ছে 171টি দেশের পার্লামেন্ট নিয়ে গঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর 136তম সম্মেলন। বিশ্ব নেতাদের কাছে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এটিকে অনন্য সুযোগ হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ। শুক্রবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। বিস্তারিত লক্ষ্মীনা জেসমিন সোমার প্রতিবেদনে। ঢাকায় এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ সম্মেলন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যৌথভাবে এর আয়োজন করছে আইপিইউ এবং বাংলাদেশ সংসদ সচিবালয়। আন্তর্জাতিক সম্মেলনের ক্ষেত্রে দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই আয়োজন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। এ ধরনের একটি সম্মেলন করার ক্ষেত্রে এখন সমগ্র বিশ্বে যে সন্ত্রাসের কর্মকাণ্ডের যে একটা ব্যাপার দেখা যায়, সেটাকেও সামনে রেখে নিরাপত্তা বিষয়টিকে সুষ্ঠুভাবে নিশ্চিত করার ক্ষেত্রেও একটা বড় লক্ষ্য, এবং সেই কারণে আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ এবং তারা সর্বাত্মকভাবে এই সম্মেলনে নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন। শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে সংসদীয় গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে বৈষম্য নিরসন, টেকসই উন্নয়ন, বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলা সহ বিশ্ব রাজনীতির বিভিন্ন বিষয় উঠে আসবে বলে মনে করছেন আইপিইউর প্রেসিডেন্ট ও মহাসচিব। জঙ্গিবাদের মূল কারণগুলো কি, রোগটা কেন হচ্ছে, আমরা সেই জায়গায় আমাদের দৃষ্টি দিতে চাই। 82 জন স্পিকার এবং ডেপুটি স্পিকার একই সময় বাংলাদেশে আসছে এই ধরনের একটি আয়োজনের জন্য। তো বাংলাদেশকে একটা নতুন উচ্চতর স্তরে নিয়ে যাওয়ার আমি মনে করি এটা একটা অনন্য সুযোগ। দ্য পার্লামেন্টারি কমিউনিটি ইজ গ্যাদার্ড হিয়ার দিস উইক টু এক্সামিন দ্য মাল্টিপল ফ্যাসেটস অফ ইনইকুয়ালিটি। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে অংশগ্রহণকারী 131টি দেশের প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন। এর মধ্যে 45টি সদস্য দেশের সংসদের স্পিকার, 37 জন ডেপুটি স্পিকার, 687 জন সংসদ সদস্য এবং আইপিইউর সহযোগী সংস্থার প্রতিনিধি সহ প্রায় 1,500 বিদেশি প্রতিনিধি রয়েছেন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সমুদ্রের ঠিক কাছ থেকে সূর্যাস্তের অপরূপ মায়াময় সন্ধ্যা দেখতে হাজারো পর্যটকের আনাগোনা এই বেলাভূমিতে। তবে আলোর নিচে অন্ধকারও গাঢ় হয়ে উঠছে। মরণ নেশা ইয়াবা এখন রমরমা হয়ে উঠেছে এই সমুদ্র নগরীতে। কারা বিক্রি করছে এই মাদক, কারা কিনছে আর কিভাবে হচ্ছে এর ব্যবসা, এসব বিষয়ে জানতেই সহকর্মী আলী তালুকদার গিয়েছিলেন কক্সবাজারে। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। ভ্রমণরসিক পর্যটকদের পছন্দের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। তাই অনুসন্ধানী মন এবার কিছুটা শান্ত করে পরিযায়ী মন নিয়ে কক্সবাজারের পথে। সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করছে জেলেদের ডিঙি নৌকা, সমুদ্র পাড়েই জেলে পাড়া, জেলেদের ছোট ছোট ঘর, সৈকত আর তার বিপরীত পাশে সবুজ ঘেরা পাহাড়ের দেয়াল অনুসন্ধান সাংবাদিকের শক্ত মনকে কাব্যিক করে তোলে। জেলে নৌকার পাশেই শিশুরা খেলা করছে, শিশু মন নিয়ে সমুদ্র পাড়ের সেই সব শিশুদের সাথে শুরু হয় কথা, জানতে চাওয়া এখানে কি পাওয়া যায়। কিছু পাওয়া, কিন্তু তা যে সর্বনাশা ইয়াবাকে ইঙ্গিত করবে অনুসন্ধানী মন তা কিভাবে জানতো? আমার দুলাবে একটা আছে, ওগুলো বিক্রি করছে, ঠিক না পাবেলা অনেক। তোমাদের দিলাইনা দিতে পারবা? হ্যাঁ পারবো। সমুদ্রের ঢেউ আর লবণাক্ত পানির সাথে খেলার তৃষ্ণা মিটিয়ে সৈকত পাড়ে ডাব কেনা, অসময়ে শুরু হয় বৃষ্টি। সেই সুযোগে ডাব বিক্রেতার ছাতার নিচে বসে শিশুদের কাছ থেকে পাওয়া ইঙ্গিতের সূত্র ধরে ইয়াবা সম্পর্কে শুরু হয় কল। সমুদ্র সৌন্দর্য উপভোগের পর এবার কক্সবাজার শহর ঘুরে দেখা। রিক্সা চড়তেই রিক্সাওয়ালার কাছ থেকে আসে ইয়াবা কেনার আমন্ত্রণ, তারপর অনুসন্ধান।
ইয়াবা কোথায় থেকে আনা হয়, পর্যটন শহরে ইয়াবা কেমন চলে বা কারাই তা সেবন করে। বোঝা গেল সমুদ্র দর্শনই শুধু নয়, নিরাপদ নির্বিঘ্নে ইয়াবা সেবন করতে মরণ নেশার আসক্তরা বেছে নিয়েছে এই নিসর্গকে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখবেন রাত 9টায় নিউজ 24 এর অনুসন্ধানীমূলক অনুষ্ঠান টিন আন্ডারকভারে, দেখার আমন্ত্রণ রইল। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব। শুক্রবার গাজীপুরে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আওয়ামী লীগের এমন মনোভাব প্রত্যাখ্যান করে বিএনপি নেতারা বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি প্রার্থী আরও বড় ব্যবধানে জয় পেতেন। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। বিএনপি বরাবরই বলে আসছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তবে বৃহস্পতিবার অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মনিরুল হক সাক্কু 11,085 ভোট বেশি পেয়ে পুনরায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লায় এমন সুষ্ঠু নির্বাচন করতে পারা বর্তমান সরকারের বড় সাফল্য। বিএনপি সবসময় একটা অভিযোগ করে আসছে যে শেখ হাসিনার আমলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। নারায়ণগঞ্জের মতো আমরা কুমিল্লায়ও প্রমাণ করেছি যে শেখ হাসিনার আমলে নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে পারে, এবং এটাই আমি মনে করি আমাদের বড় সাফল্য। তবে কুমিল্লায় সুষ্ঠু নির্বাচন হয়নি বলে দাবি করেছে বিএনপি। ভোট অবাধ এবং যদি সুষ্ঠু হতো তাহলে তারা কমপক্ষে 50% ভোটের ব্যবধানে পরাজিত হতো। ভোট সুষ্ঠু হয়নি, ভোট অবাধও হয়নি। ভোটের জয়লাভ হলে অবাধ হয়, সুষ্ঠু হয়, এই থিওরি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শুধু আওয়ামী লীগ নয়, নির্বাচন কমিশনও মনে করে কুমিল্লা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে তারা শতভাগ সফল হয়েছে। আনন্দমুখর পরিবেশে বিপুল ভোটারের। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। সদ্যশেষ হওয়া কুমিল্লা সিটি নির্বাচন পুরোপুরি না হলেও মোটামুটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার এবং বিশেষজ্ঞরা। তাদের মতে, নির্বাচন কিছুটা বিশৃঙ্খলা ও কারচুপির ঘটনা ঘটলেও তা ব্যাপকভাবে নির্বাচনকে প্রভাবিত করতে পারেনি। বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। এমন ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। ফলাফল দ্বিতীয়বারের মতো কুমিল্লা সিটির মেয়র নির্বাচিত হলেন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। নির্বাচনে সব ঠিকঠাক থাকলেও কিছু কিছু কেন্দ্রে প্রকাশ্যে সিলমারা এবং বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে, যে কারণে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। আর এজন্য বিশেষজ্ঞরা নির্বাচনে সন্তোষ প্রকাশ করলেও পুরোপুরি গ্রহণযোগ্য নির্বাচন বলতে নারাজ। কিন্তু নিষ্পত্তি যেটা আমরা দেখতে পাচ্ছি, কোনো জায়গাতে নাকি পুলিশ সাহায্য করে নাই, রিগিং বাধা দিতে চেষ্টা করে নাই, ভোট কারচুপি বাধা দিতে চেষ্টা করে নাই, তারপরে ব্যালপুরের সিলমারা এগুলোতে বাধা দিতে চেষ্টা করে নাই। তো সেজন্য নির্বাচন কমিশনের দাবিটা পুরোপুরি মেনে নেওয়া যাচ্ছে না। সিটে ফোটা ঘটনা হয়েছে, এগুলো খুব একটা প্রভাব, খারাপ প্রভাব ফেলতে পারে নাই নির্বাচনের উপর। বোঝা যায় মোটামুটি সুষ্ঠুই হয়েছে নির্বাচন। একেবারে তো আপনি শূন্যের কোঠায় আনা আমাদের মতো দেশে সম্ভব না। বিএনপি নির্বাচনের আগে পরে অনিয়মের অভিযোগ করলেও ভোট শেষে ক্ষমতাসীন দল দাবি করেছে এই সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তার বড় প্রমাণ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। কুমিল্লা এত কিছু এত ফোকাসে ছিল, তা সত্ত্বেও সেখানে তো কারচুপির চেষ্টা হয়েছে, কারচুপি হয়েছেও। সুতরাং কেমন করে দাবি করা হবে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, যখন সারা দেশব্যাপী একসঙ্গে ইলেকশন হবে? তখন তো এগুলো কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যাবে আরও। সরকার চাইলে তাতে আর কোনো সমস্যাই থাকে না, সরকার না চাইলেও
গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। আমাদের দেশের প্রেক্ষিতে এটা একটু ডিফিকাল্ট বলতে পারেন, কষ্টকর, অসম্ভব না। কারণ নির্বাচন কমিশন যদি আপনার ভূমিকায় নিজের ভূমিকায় যদি তারা সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর থাকেন সেক্ষেত্রে সম্ভব। এই দুই বিশেষজ্ঞই মনে করেন নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি নির্বাচন অনেকটাই স্বস্তি দিচ্ছে ভোটের সংস্কৃতিতে, তবে ভবিষ্যৎ সব নির্বাচনে এর ধারাবাহিকতা দেখতে চান তারা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে বাগেরহাটে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 17 জনে, এখনও নিখোঁজ রয়েছে 5 জন। শনিবার ভোর 6টা থেকে আবারও শুরু হয়েছে বাগেরহাটে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার কাজ। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিস। এর আগে শুক্রবার 3টি লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে বাগেরহাটের পানগুছি নদীতে 80 জন যাত্রী নিয়ে ট্রলার ডুবে যায়। এদিকে শুক্রবার রাতেই নারায়ণগঞ্জে মেঘনার উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করা হয়। এ নিয়ে নারায়ণগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় 10 জনের লাশ উদ্ধার করা হয়েছে, এদের মধ্যে 7 জনই নারী। শুক্রবার 5 জনের লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর এলাকায় মেঘনা নদীতে অর্ধ শতাধিক যাত্রী ডুবে যায় ট্রলারটিতে। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার পাটোয়ারিহাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, স্থানীয় পাটোয়ারিহাট থেকে রাত 11টার দিকে বাড়ি ফিরছিলেন ফারুক হোসেন। পথে মধ্যে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতিতে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত ফারুক হোসেনকে বুকে একাধিক ছুরিকাঘাত চিহ্ন রয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ফারুক হোসেন উত্তর হামছাদি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। অর্থ উপার্জনে বিশেষ ভূমিকা রাখলেও প্রতিবেশীদের মধ্যে বিবাদের অজুহাত দেখিয়ে ঝিনাইদহের শৈলকুপার অন্তত 45টি গ্রামে ছাগল পালনে নিষেধাজ্ঞা জারি করেছেন গ্রাম্য মাতব্বররা। এ অবস্থায় বিপাকে পড়েছেন ওইসব গ্রামের নিম্ন আয়ের মানুষ। ঝিনাইদহ প্রতিনিধি শেখ রুহুল আমিনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই, কিন্তু সম্প্রতি শৈলকুপা উপজেলার অন্তত 45টি গ্রামে ছাগল পালনে নিষেধাজ্ঞা জারি করেছেন গ্রাম্য মাতব্বররা। কারণ হিসেবে বলছেন, ছাগল ফসলে জমি নষ্ট করায় বাড়ে পারস্পরিক বিবাদ। ছাগল পোষাটা আমাদের জন্য, সব প্রত্যেকের জন্য খুব লাভজনক, এটা করা প্রত্যেকের উচিত। কারণ একটা ছাগল 3টে 4টে 5টা করে বাচ্চা দেয়। মাতব্বররা মিলে সম্মিলিতভাবে আমাদের গ্রাম থেকে ছাগল উঠায় দিয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ছাগল পালনের জন্য আনলেও মাতব্বররা তা জবাই করে খেয়ে নেন, সেই সাথে করা হয় জরিমানাও। জরিমানা ধরার পরে যখন দেখা যায় জরিমানা না দেয়, তখন দেখা যায় ছাগলটা জবাই করে খাওয়া হয়। তারপরে তো না হয়, তখন দেখা যায় যে কোনো পর্যায়ে দেখা যায় গ্রাম থেকে মারামারি ডাঙ্গা বাজে, এইভাবে দেখা যায় যে একটা কন্দলের সৃষ্টি হয়। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, এমন নিষেধাজ্ঞা তুলে নিতে এরই মধ্যে মাতব্বরদের বলা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। প্রশাসনের সহায়তা নিয়ে ওই সকল গ্রামে পুনরায় যাতে সবাই ছাগল পালন করতে পারে, তাহলে এই প্রান্তিক গরিব জনগোষ্ঠী তাদের আয়ের উৎস, দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবে। ঝিনাইদহের শৈলকোপায় 14টি ইউনিয়নের গ্রাম সংখ্যা 289টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
20 বছর ধরে সেতুর অভাবে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ছেত্রা নদীর পাশের দুই ইউনিয়নের লাখো মানুষ। জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে সেতু তৈরির প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন হয়নি আজও, তাই তো বাধ্য হয়ে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকির মধ্যে চলাচল করছে তারা। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মাসুক হৃদয়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার উত্তর প্রান্তে হাওড় বেষ্টিত অরুয়াইল বাজারের পাশ দিয়ে বয়ে গেছে ছেত্রা নদী। এতে একরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের লাখো মানুষ। নদীর উপর সেতু না থাকায় যোগাযোগের জন্য এলাকাবাসীর একমাত্র ভরসা বাঁশের এই সাঁকো, ঝুঁকি নিয়ে চলাচল করছে সবাই। আমাদের এই সাঁকোটা যদি ব্রিজ করে দিত তা আমাদের 15 গ্রামের লোকের উপকার হতো। আমাদের কলেজে আসা যাওয়ার জন্য অনেক প্রবলেম হইতেছে, তো এখানে যদি একটা সেতু নির্মাণ করা হয় তাহলে অনেক ভালো হবে। এ অবস্থায় ছেত্রা নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। আমি ইতিপূর্বে ডিউ লেটার দিয়েছি, সংসদের বক্তৃতাতে আমি বলেছি যে ছেত্রা নদীর উপর ব্রিজ নির্মাণ হওয়া উচিত। এখন আমি উদ্যোগ নিচ্ছি এবং আমি একটু জোরে সুরে উদ্যোগী নিচ্ছি যে সেতুটা করতে পারি কিনা। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব একটি সেতু নির্মাণের পদক্ষেপ নেবে এমন আশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, News24। এবারে বাংলার লোকজ সংস্কৃতি নিয়ে আমাদের বিশেষ আয়োজন নকশি কাঁথার মাঠ। বাংলার লোকজ সংস্কৃতির কথা আসলে উঠে আসে গম্ভীরা গানের নাম। বৃহত্তর রাজশাহী অঞ্চলে প্রচলিত এই লোকসঙ্গীত জনপ্রিয় সারা দেশে, জনপ্রিয় বিদেশেও। তবে বর্তমানে বিভিন্ন বার্তা পরিবেশনে মাধ্যম হয়ে কাজ করছে এই গম্ভীরা গান। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী সাহেব। গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলার হিন্দু সমাজে। পাকিস্তান সৃষ্টির পর মালদহ থেকে গম্ভীরা গান রাজশাহী অঞ্চলে চলে আসে। ওই সময় থেকে এ গানের পৃষ্ঠপোষক মুসলিম সমাজ। তখন স্বাভাবিকভাবে গানের আঙ্গিক ও বিষয়বস্তুতে পরিবর্তন সূচিত হয়। ক্রমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁয় এ গান জনপ্রিয় হয়ে ওঠে। 47 দেশ ভাগ হলো, আমরা চাঁপাইনবাবগঞ্জ পেলাম, মালদালারা মালদা থেকে গেল। ওই অঞ্চলে গম্ভীরা শিল্পটা ভাটা পড়লো, তারা আর তেমনভাবে চর্চা করলো না। এই গম্ভীরা শিল্পটাকে আমরা এপারের মানুষ, চাঁপাইয়ের মানুষ, রাজশাহীর মানুষ বুকে ধারণ করে আজও অবধি আমরা এটাকে চর্চা করে আসছি। আগে গম্ভীরা গানের আসরে শিবের অস্তিত্ব কল্পনা করা হতো, বর্তমানে শিবের পরিবর্তে নানা নাতির ভূমিকায় দুজন অভিনয় করে। তাদের সংলাপ ও গানের মধ্য দিয়ে দ্বৈতভাবে গম্ভীরা গান পরিবেশিত হয়, আর পেছন থেকে তাদের সহায়তা করে আরেকটি দল। আমি বিশেষ করে যেহেতু নাতি অভিনয় করে থাকি, তো আমার নানা সেই সমস্যার সমাধান করে, আমি যেটা আর কি যেটা সমস্যা সেটাকে তুলে ধরার চেষ্টা করি। যারা নানা নাতির চরিত্রে থাকে তারা প্রধান চরিত্র, আমরা ব্যাকআপ দিই যাতে করে জিনিসটা অনেক ভালো হয়। আগে চৈত্র সংক্রান্তিতে শালতামামি উপলক্ষে গম্ভীরা পরিবেশন করা হতো, তাতে সারা বছরের প্রধান প্রধান ঘটনা এ গানের মাধ্যমে আলোচিত হতো। এখনও গম্ভীরা গানে সমসাময়িক বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এবং তার সমাধানও বলে দেওয়া হয়। বাংলাদেশের একটি জনপ্রিয় লোকসঙ্গীত, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এর উদ্ভব হলেও এখন তা ছড়িয়ে পড়েছে সারা দেশে। একসময় গম্ভীরা গান বলতে শুধু বোঝাতো রকিবউদ্দিন আর কুতুবুল আলম সাহেবের দলকে, কিন্তু সাম্প্রতিককালে গম্ভীরার ব্যাপক বিকাশ করেছে। গম্ভীরা প্রায় 1000 বছরের পুরনো। চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বিবরণীতেও গম্ভীরার তথ্য মিলেছে। দেশি ও সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর লোকসমাজের রুচির তাগিদে সামাজিক লোকনাট্যের রূপ নিয়েছে গম্ভীরা গান। কাজী সাহেব, News24, রাজশাহী। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
বন্ডের অপব্যবহার করে দেশের বাজারে নিম্নমানের কাগজ বিক্রি করছেন এক শ্রেণীর অসৎ ব্যবসায়ী, যার ফলে সরকারও বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। তবে এর অপব্যবহারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বললেন শুল্ক অধিদপ্তরের মহাপরিচালক। বিস্তারিত সুলতান আহমেদের রিপোর্টে। দেশের রপ্তানি শিল্পকে উৎসাহিত করতে সরকার কাগজ আমদানিতে বন্ড সুবিধা দিয়েছে, যার শর্ত আমদানিকৃত কাগজ শুধুমাত্র রপ্তানির কাজে ব্যবহার করতে হবে, আর এজন্য সরকার বিনা শুল্কে সেই কাগজ আমদানি করার অনুমতি দিয়েছে। তবে এক শ্রেণীর ব্যবসায়ী সরকারের দেয়া এমন সুবিধার অপব্যবহার করে বিনা শুল্কে কাগজ এনে তার পুরোটা রপ্তানি না করে দেশের বাজারেই বিক্রি করে দিচ্ছেন। এতে একদিকে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে, অন্যদিকে দেশীয় কাগজ উৎপাদনকারীরা গুনছেন লোকসান। খাত সংশ্লিষ্টরা বলছেন, বন্ডের অপব্যবহারকারীদের এই দৌরাত্ম্য বন্ধ না হলে দিন দিন ক্ষতির মুখে পড়বে সম্ভাবনাময় শিল্প। তারা তো কাগজটা ইম্পোর্ট করতেছে ডিউটি ফ্রি, তাদের কাগজের দাম কম পড়তেছে, আর আমরা যারা লোকাল, আমাদের লোকাল মিল যারা তৈরি করতেছে তারা গভর্নমেন্টের ভ্যাট ট্যাক্স সব দিয়েই তৈরি করতেছে, ফলে তাদের কাগজের প্রোডাকশন কস্ট বেশি পড়ে। তো 100,000 লোকের কর্মসংস্থান কিন্তু ওই এই কাগজ উৎপাদনকারীর যদি না টিকে, তারা যদি বাস্তবতায় যদি তাদের বাজার কাগজ বাজারজাত না করতে পারে, তাহলে কিন্তু একটা সময় এই শিল্প ধ্বংস হয়ে যাবে। কাগজ আমদানির অপব্যবহারের বিষয়টি জানে শুল্ক অধিদপ্তরও। যারা মিসউজের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি, অনেক প্রতিষ্ঠানকে আমরা কিন্তু জরিমানা করেছি, মামলা দিয়েছি, এবং অনেক প্রতিষ্ঠানের লাইসেন্স কিন্তু সাসপেন্ডেড অবস্থা আছে। তবে এত নজরদারির পরও পাইকারি বাজারে থেমে নেই বিদেশি কাগজ বিক্রি। দেশি মাল একটু বেশি বিক্রি হয় আর বিদেশি মাল একটু কম বিক্রি হয়। এসব বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার কথা বললেন শুল্ক গোয়েন্দা মহাপরিচালক। তদন্তের সূত্রে কোনো কারখানার যদি সংযোগ পাওয়া যায়, কোনোরকম কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। বন মিসউজের ব্যাপারে জিরো টলারেন্সের নীতিতে আমরা আমাদের এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করছি। সরকারের কার্যকর পদক্ষেপে অপতৎপরতা রোধ হলে বাঁচবে সম্ভাবনাময় কাগজ শিল্প, এমন মত সংশ্লিষ্টদের। সুলতান আহমেদ, News24, ঢাকা। News24 সংবাদের সময় হলো, আরেকটি বিরতির ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত News24 সংবাদে। এবার News24 আন্তর্জাতিক। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট গরু জবাই বিরোধী আইন আরও কঠোর করেছে। গরু জবাইয়ের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির সংশোধনী আইন পাশ হয়েছে বিধানসভায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে গো হত্যা করলে এবার থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই বিলের ফলে গুজরাট দেশের প্রথম রাজ্য যেখানে গো হত্যায় কারা পাশ হতে পারে। গুজরাট বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে পাশ হলো গুজরাট সংশোধনী আইন। এই বিলে গো হত্যার পাশাপাশি গোমাংস এবং মাংসজাত দ্রব্যের পাচার ও বিক্রি রোধেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে গোমাংস বিক্রি করলে কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে। প্রথমে যে বিলটি বিধানসভায় পেশ করা হয় তাতে বলা হয় গো হত্যায় 7-10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, কিন্তু গুজরাটের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী প্রদীপ সিং জাদেজা সংশোধনী চেয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সুপারিশ করেন। পরে সে মর্মে বিল পাশ হয়। ব্রেক্সিট প্রক্রিয়ায় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হলে মুক্ত বাণিজ্য নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা শুরু করবে না ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার ইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া অর্থাৎ ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে আলোচনার খসড়া নির্দেশাবলী প্রকাশ করে এই বিষয়টি
পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। খসড়াটি ইউ এর বাকি 27 সদস্যের কাছে পাঠানো হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বাণিজ্য সহ সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমান তালে আলোচনা চালানোর অনুরোধ জানিয়ে ইউকে চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু টাস্ক তা নাকচ করে বাণিজ্য আলোচনাকে রেখেছেন কয়েকটি বিষয়ের পরে। বাণিজ্য আলোচনা শুরুর প্রথম ধাপে চারটি বিষয় নিয়ে আলোচনায় অগ্রগতি চান। ব্রিটেনে ইউ নাগরিক সহ অন্যান্য ইউ দেশের ব্রিটিশ নাগরিকদের অধিকার রক্ষা, অর্থনৈতিক প্রতিশ্রুতি, ব্যবসায় বিভিন্ন প্রতিষ্ঠানের অনিশ্চয়তা এড়ানো এবং যুক্তরাজ্যের অধীন উত্তর আয়ারল্যান্ডের মধ্যকার উন্মুক্ত সীমানা রক্ষার ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়ে আলোচনায় যথেষ্ট অগ্রগতি হলেই কেবল যুক্তরাজ্যের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের অবকাঠামো নিয়ে আলোচনা হতে পারে বলে জানান ডোনাল্ড টাস্ক। এবার News24 স্পোর্টস। ইতিহাস করার লক্ষ্যে আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। 1-0 ব্যবধানে এগিয়ে থাকায় জয় কিছুই ভাবছে না হাথুরু সিংহের শিষ্যরা। সিংহলের স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। আরো জানাচ্ছেন তামিমুর রহমান। নতুন ম্যাচ নতুন ভেন্যু, তবে লক্ষ্যটা কিন্তু অভিন্ন বাংলাদেশ দলের চোখে। শেষ ম্যাচটি জিতে 2-0 ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নেওয়া। ম্যাচের আগের দিন অনুশীলনে বেশ সিরিয়াস হাথুরুর শিষ্যরা, ঘাম ঝরালেন সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্তই মাঠে খেলা 3 টেস্ট ও 4টি ওয়ানডে সমীকরণ বলছে টাইগারদের বিপক্ষে অপরাজেয় লায়ন্সরা। পরিসংখ্যান যখন কথা বলছে বাংলাদেশের বিপক্ষে, তা নিয়ে দুশ্চিন্তা না করে দুর্দান্ত ফর্মে থাকা টাইগাররা চাইবে এই ভেন্যুতেই সিরিজের শেষ ম্যাচটা জিতে ইতিহাস গড়তে। অতীত পরিসংখ্যান ম্যাচের গতিপথ নির্ধারণ করে না, আর সে নিয়েও ভাবতে নারাজ কোচ হাথুরু সিংহে থেকে শুরু করে খোদ ক্যাপ্টেনও। তাই শেষ ওয়ানডের আগে যথেষ্ট নির্ভর টাইগাররা। বিশ্রাম নিতে কিনা বৃহস্পতিবার দলের ঐচ্ছিক অনুশীলনে দেখা যায়নি মূল একাদশে থাকা 8 জনকে। রিল্যাক্স থাকাটা খুব জরুরি, কারণ টিম আলহামদুলিল্লাহ এখানে পরপর 2টা ম্যাচ জিতেছে, টেস্ট বলেন ওয়ানডে বলেন। তবে আমি সবসময় চাইবো যে অ্যাগ্রেসিভ ক্রিকেটটাই যেন আমরা খেলতে পারি। তবে একটি বিষয় ভাবাচ্ছে বাংলাদেশ দলকে, যে এই মাঠে খেলা 10 ওয়ানডের একজন ক্রিকেটারও নেই এই দলে, তাই উইকেটের আচরণ অজানা মাশরাফি বাহিনীর। তবে একটা স্বচ্ছ ধারণা দিলেন লঙ্কান দলের টিম ম্যানেজার আসানকা গুরাসিনহা। তবে মাঠের অতীত পরিসংখ্যান আর সদ্য প্রস্তুত হওয়া পিচ দেখে কাপ্তান মাশরাফি আগেই সেরে নিয়েছেন নিজেদের হোমওয়ার্ক। ইট উইল বি আ গুড ব্যাটিং ট্র্যাক এন্ড দ্য ডে ইফ ইউ আর প্রিপেয়ার্ড টু প্লে শর্টস ইট উইল বি গুড এন্ড I feel it will be a great game tomorrow because SSE is a great wicket. এটা ভালো উইকেট যেটা আমিও শুনেছি 270-90 অ্যাভারেজ করে এখানে, সো আমাদের ওইটা টার্গেট করতে হবে যেন 300-এর নিচে রাখতে পারি আমরা, তাহলে হয়তো ব্যাটসম্যানদের জন্য একটু সুবিধা হবে। নতুন মাঠে প্রথম ম্যাচের পুনরাবৃত্তির অপেক্ষায় যেন অনেক আগেই বদলে যাওয়া বাংলাদেশের পরিণত টাইগাররা, আর সে ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত কোটি বাঙালি। তামিমুর রহমান, News24। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে যখন ওডিআই সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ, তার 1 ঘন্টা আগেই আজ ইমার্জিং কাপে প্রথম সেমিতে জুনিয়র লঙ্কানদের মুখোমুখি হবে জুনিয়র টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। সিনিয়রদের কাঁধে ভর করে গ্রুপ পর্ব পার করা গেলেও সেমিতে টিম পারফরমেন্সকেই দেখা হচ্ছে মূল হাতিয়ার হিসেবে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন মীর রায়হান মাসুদ। নেটে ব্যাট হাতে নিয়ে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেছেন হাবিবুল বাশার। চট্টগ্রামের মাটিতে বাংলাদেশের সাথে তারও সুখস্মৃতি আছে প্রচুর। ইমার্জিং কাপে দলটা নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক এই সফল অধিনায়ক। আমরা আসলে ফাইনাল পর্যন্ত যেতে চাই এবং চ্যাম্পিয়ন হতে চাই, যেহেতু সেমিফাইনাল খেলা এখানে কোনো বিকল্প নেই, তো আমরা তো জয়ের জন্যই খেলবো। গ্রুপ পর্বের সিনিয়রদের কাঁধে চড়ে টপকে গেলেও আসল মঞ্চে জুনিয়র ব্যাটসম্যানদের দায়িত্বের কথা বললেন এই ম্যানেজার। যারা সিনিয়র খেলোয়াড় আছেন আমাদের দলে, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম, তারা কেমন ফর্মে আছে সেটা দেখার জন্য, বাট স্পেশালি ইমার্জিং প্লেয়ারদের জন্য এই টুর্নামেন্ট খুব ইম্পর্টেন্ট। সোফার বেশ কিছু ভালো পারফরমেন্স আমরা পেয়েছি, বেশ কিছু পাইনি। সাইফ হাসান, নাজমুল হোসেন, শান্ত, আফিফ এদের কাছ থেকে আসলে আমার প্রত্যাশাটা অনেক বেশি, হয়তো প্রত্যাশার মতো পাইনি, বাট এদের সামর্থ্য আছে খুব ভালো কিছু করার। লঙ্কানদের বিপক্ষে সেমিফাইনালের আগে শফিউলকে নিয়ে বাড়তি কাজ করেছেন কোচ, কিন্তু রাহাতুল নাসুমদের দিকেও চোখ থাকবে সবার, ইমার্জিং কাপ তো তাদেরই জন্য।
ভারত মহাসাগরের ওপারে মাশরাফি বাহিনীর লক্ষ্য লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়। আর এদিকে সাগরিকা সাগর পারে মুমিনুল বাহিনীর ছক্ক কি করে শ্রীলঙ্কাকে হারিয়ে ইমার্জিং কাপের ফাইনালে ওঠা যায়। একটি ব্যাপার দুটো জয়কে একই সূত্রে গাঁথতে পারে, সেটা হচ্ছে লঙ্কাবধ। রায়হান মাসুদ, News24, চট্টগ্রাম। News24 সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবার স্বাগত News24 সংবাদে, জানাবো News24 বিনোদনের সংবাদ। সুর আর স্বরের খেলায় মঞ্চ মাতালেন শ্রেয়া ঘোষাল। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্বপ্নধারা শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট শিরোনামে একটি কনসার্টের যৌথ আয়োজন করে এটিএন ইভেন্টস ও অক্টোপিট। কনসার্টটিতে বলিউডের বিভিন্ন চলচ্চিত্রের গান গেয়ে শোনান শ্রেয়া। এছাড়াও গান গেয়েছেন কলকাতার কিঞ্জল চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের শিল্পী তাসনিম আনিকা, পিন্টু ঘোষ ও মিফতাহ জামান। বিস্তারিত জানাচ্ছেন সুকন্যা আমির। ভারতের জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল, সাম্প্রতিক বলিউডের বিভিন্ন চলচ্চিত্রের অধিকাংশ জনপ্রিয় গানই তার গাওয়া। বলিউডের গণ্ডি পেরিয়ে এবার দর্শক মাতাতে এসেছেন বাংলাদেশে। সুর আর স্বরের খেলায় শুক্রবার সন্ধ্যায় মঞ্চ মাতান শ্রেয়া। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্বপ্নধারা শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট শিরোনামে কনসার্টটির যৌথ আয়োজক এটিএন ইভেন্টস ও অক্টোপিট। গানের মাঝে মাঝে দর্শকদের সাথে বিভিন্ন আলাপেও মাতেন শ্রেয়া। ফিল্মের নাম হলো রোজা, ওর পরে আসে বাড়িতে বম্বে, সেরা গায়িকা হিসাবে জাতীয় চলচ্চিত্র, ফিল্মফেয়ার, আর ডি বর্মন সহ নানা পুরস্কার অর্জন করেন। এ পর্যন্ত 400টির বেশি চলচ্চিত্রে গান গেয়েছেন, কণ্ঠ দিয়েছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমানের সুরে হিন্দি, তামিল ও তেলেগু ছবিতেও। কনসার্টে শ্রেয়া ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন কলকাতার কিঞ্জল চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের শিল্পী তাসনিম আনিকা, পিন্টু ঘোষ ও মিফতাহ জামান। সুকন্যা আমির, News24, ঢাকা। দর্শক, এবারে জেনে নিচ্ছে জাতীয় দৈনিকগুলোর আজকের প্রধান প্রধান শিরোনাম। আমার হাতে প্রথমে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন যে প্রতিবেদনটি সবচেয়ে প্রাধান্য দিয়ে করেছে সেটি হলো বড়হাটের আস্তানা যে জঙ্গি অভিযান হয়েছে সেটি নিয়ে। দিনভর গোলাগুলি, বিস্ফোরণ, পুলিশ আহত, আস্তানায় বিস্ফোরক নিয়ে জঙ্গিরা, নিহতদের মধ্যে 4 শিশু। কুমিল্লার কোটবাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছিল সেটি নিয়েও শিরোনাম রয়েছে, সেটি হলো কুমিল্লায় মিলল বোমা গ্রেনেড ভেস্ট। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেছে সেই নিয়ে একটি শিরোনাম রয়েছে, সেটি হলো আওয়ামী লীগ হারলো যে কারণে। আজ থেকে শুরু হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলন, সেটি নিয়ে একটি শিরোনাম রয়েছে, সেটি হলো আইপিইউ সম্মেলন আজ, 131 দেশের এমপিদের মিলন মেলা। দর্শক, এরপর আমার হাতে আছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ বড়হাটের আস্তানার ব্যাপারটি সবচেয়ে প্রাধান্য দিয়ে শিরোনাম করেছে, সেটি হলো মুহুর্মুহু গুলি, বিস্ফোরণ বড়হাটের আস্তানায়।
এছাড়া আরও শিরোনাম রয়েছে জঙ্গিবাদ রোখার কৌশল খুঁজবে আইপিইউ, 132 দেশের 1266 এমপি, 45 স্পিকার ও 37 ডেপুটি স্পিকার ঢাকায়। দর্শক, এখানে আরও রয়েছে শিরোনাম, সেটা হলো পেছনে সুখস্মৃতি সামনে ইতিহাস করার হাতছানি। আজ বাংলাদেশ শ্রীলঙ্কার ওডিআই সিরিজের শেষ ম্যাচটি হবে, সেটি নিয়ে শিরোনাম রয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে শিরোনাম রয়েছে, সেটি হলো কুমিল্লায় হেরেও লাভের পাল্লা ভারী আওয়ামী লীগের। এরপর আমার হাতে আছে ডেইলি সান। ডেইলি সান যে শিরোনামগুলো করেছে সেটি হলো ব্লাস্ট, গানশটস, রক বার বড় হাট, ফোর গ্রেনেডস, টু বোম্ব সিস্ট ফ্রম কোটবাড়ি ড্যাম। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ডিয়ার সফর নিয়ে একটি শিরোনাম রয়েছে, সেটি হলো পলিটিক্যাল অ্যাটেনশন শিফটস টু পিএমস ইন্ডিয়া ভিজিট। এছাড়া বাংলাদেশ শ্রীলঙ্কার যে ওডিআই লাস্ট ম্যাচটি আজকে আছে, সেটি নিয়ে শিরোনাম রয়েছে টাইগার্স রেডি টু রাইট হিস্ট্রি ফাইনাল ওডিআই টুডে। দর্শক, এরপর আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো বড়হাটের যে জঙ্গি অভিযান হয়েছে অপারেশন ম্যাক্সিমাস, সেটা নিয়ে শিরোনাম করেছে, সেটি হলো দিনভর গুলি বোমা বিস্ফোরণ, অপারেশন ম্যাক্সিমাস মৌলভীবাজারে 53 ঘণ্টা ঘিরে রাখার পরে অভিযান শুরু, আলো কম থাকে স্থগিত, যেটি গতকাল রাতে করা হয়েছিল। এছাড়া অপারেশন হিটব্যাক নিয়ে শিরোনাম রয়েছে, সেটি হলো বিস্ফোরণে ছিন্ন ভিন্ন 7 লাশের 4টি শিশু। কুমিল্লার যে কোটবাড়িতে বাড়ি ঘিরে রেখেছিল জঙ্গি আস্তানা সন্দেহে, সেটি নিয়ে শিরোনাম রয়েছে, সেটি হলো কুমিল্লার বাড়িতে কাউকে পাওয়া যায়নি, 6 বোমা উদ্ধার, অভিযান স্থগিত। বাংলাদেশ শ্রীলঙ্কার আজকে ওডিআই সিরিজের শেষ ম্যাচটি রয়েছে, সেটি নিয়ে শিরোনাম রয়েছে, সেটি হলো জৎসবের আবহে মেঘের আনাগোনা, 7 বছর পর বিদেশে সিরিজ জয়ের হাতছানি। এছাড়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন নিয়ে আরেকটি শিরোনাম তারা করেছে, সেটি হলো বৈষম্য বিলোপকে গুরুত্ব দিয়ে আজ আইপিইউ সম্মেলন শুরু। এরপর আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠ আইপিইউ সম্মেলনকে সবচেয়ে প্রাধান্য দিয়ে প্রতিবেদন করেছে, সেটি হলো জঙ্গি দমনে প্রাধান্য, আইপিইউ সম্মেলনের পর্দা উঠছে। এছাড়া রাজস্ব আদায় নিয়ে একটি শিরোনাম তারা করেছে, সেটি হলো রাজস্ব আদায় বেড়েছে 1 লাখ কোটি টাকা, ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া, ঘরে বসে নেওয়া হচ্ছে ইটিআইএন ও ইবিআইএন সুবিধা। এরপর আরেকটি শিরোনাম রয়েছে সিরিজ জয় না ড্র নির্ধারণ আজ, বাংলাদেশ শ্রীলঙ্কা ওডিআই সিরিজের আজকে শেষ ম্যাচ, সেটি নিয়ে শিরোনাম রয়েছে। এরপর রয়েছে আমার হাতে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক বড়হাটে যে জঙ্গি আস্তানায় অভিযান হয়েছে, সেটি নিয়ে শিরোনাম করেছে, সেটি হলো বড়হাটের জঙ্গি আস্তানায় মুহুর্মুহু গুলি বিস্ফোরণ, পুলিশ আহত, আজ সকাল পর্যন্ত অভিযান স্থগিত। কুমিল্লায় যে অভিযান হয়েছে, সেটি হলো কুমিল্লার আস্তানায় জঙ্গি নেই, মিলেছে বোমা। এখানে বাংলাদেশ শ্রীলঙ্কার লাস্ট ওডিআই ম্যাচ নিয়ে শিরোনাম রয়েছে, সেটি হলো সিরিজ জয়ের লড়াই আজ। এছাড়া মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে একটি শিরোনাম তারা করেছে, সেটি হলো দায়মুক্তি পেলে সাক্ষ্য দেবেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা, আপনি স্রোতে গা ভাসাচ্ছেন ট্রাম্প। আইপিইউ সম্মেলন শুরু আজ, সেটি নিয়ে শিরোনাম রয়েছে, আজ ঢাকায় আইপিইউ সম্মেলন শুরু। এছাড়া দক্ষিণ কোরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার, এরকম একটি শিরোনামও দৈনিক ইত্তেফাক করেছে। এরপর আমার হাতে রয়েছে যুগান্তর। যুগান্তর কুমিল্লা সিটি কর্পোরেশনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে শিরোনাম করেছে, সেটি হলো আওয়ামী লীগের জন্য বড় বার্তা, বিএনপির জন্য শিক্ষণীয়, জয় পরাজয়ের মূল ফ্যাক্টর সরকার বিরোধী নেগেটিভ ভোট। বড়হাটের অভিযান নিয়ে শিরোনাম রয়েছে, সেটি হলো অপারেশন ম্যাক্সিমাস, বড়হাটে দিনভর মুহুর্মুহু গুলি বিস্ফোরণ। এছাড়া আরেকটি শিরোনাম তার রয়েছে, সেটি হলো কলম্বোয় আরেকটি উৎসবের অপেক্ষায় বাংলাদেশ। দর্শক, এরপর আমার হাতে আছে নয়া দিগন্ত। নয়া দিগন্ত বড়হাটের অভিযানকে প্রাধান্য দিয়ে শিরোনাম করেছে, বড়হাট অভিযান, পুলিশ আহত। এছাড়া আমার হাতে রয়েছে সমকাল। সমকাল যে শিরোনামটি করেছে, সেটি হলো জঙ্গিবাদ মোকাবেলায় কৌশল খুঁজবে আইপিইউ, আর এটি শিরোনাম রয়েছে বিপুল বিস্ফোরক জঙ্গি আস্তানায়। দর্শক, আমার হাতে সর্বশেষ রয়েছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যে শিরোনামগুলো করেছে, সেটি হলো সাম মিলিটেন্টস এক্সপ্লোসিভ ইনসাইড। এছাড়া বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ নিয়ে শিরোনাম রয়েছে বল নাও ইন টাইগার্স কোর্ট। দর্শক, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম সম্পর্কে জানাচ্ছিলাম। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার।
মৌলভীবাজারে অপারেশন ম্যাক্সিমাস সকালে আবারও শুরু হবে, কুমিল্লা থেকে বোমা উদ্ধার। রাষ্ট্রীয় মর্যাদায় র‍্যাব গোয়েন্দা প্রধান দাফন, যে কোনো মূল্যে দেশ থেকে জঙ্গি নির্মূলের ঘোষণা। ঢাকায় আজ শুরু হচ্ছে আইপিইউ সম্মেলন, সম্পর্ক উন্নয়নের অনন্য সুযোগ বলছে বাংলাদেশ। কুমিল্লায় সুষ্ঠু নির্বাচন হয়েছে, দাবি আওয়ামী লীগের, সুষ্ঠু ভোট হলে ভোট আরও বাড়ত বলছে বিএনপি। এবং সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে সকাল ১০টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মুশফিক বাহিনী। নিউজ ২৪ সংবাদ এখন এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।